गाइस वेलकम बैक टू माय चैनल पचला। सो गुड मॉर्निंग, आई आम এখন উঠে গেছি। তো আজকে হচ্ছে ওয়েদারটা একটু ক্লাউডি আছে। কালকে জানো না কালকে কতবার করে কারেন্ট গেছে আমাদের এখানে, আর কারেন্ট তো যায় এই জানালাগুলো আমাদের এখানে, জানালাগুলো আমরা খুলেই ঘুমিয়েছি। আর আমার কারণ কি এতটা ঘর গরম হয়ে যায় না, আর পাক্কু মানে বাচ্চাদের হচ্ছে একটু খুবই গরম লাগে দেখবে, অল্পতে ওরা ঘেমেছে। আর ও কতবার করে উঠছে, একবার ওর বাবা হাওয়া করছে আবার একবার আমি হাওয়া করছি, এই করে করে তো হাত ব্যথা হচ্ছে, আবার ঘুমিয়ে পড়ি যেই, আবার ওর বাবা হাওয়া করে, আবার ওর বাবা যেয়ে ঘুমিয়ে পড়ে, আবার আমি হাওয়া করে। এভাবে করতে করতে যে কখন কারেন্ট এসছে জানি না। তো এই আর বৃষ্টি বৃষ্টি ওয়েদার থাকে আর রোগ, আর দেরি হয়ে যাচ্ছে উঠতে। আজকে আমার টিউশন ছিল 8:30 দিকে, তো উঠতেও লেট হয়ে গেছে। তো ব্যায়াম ট্যাম কিচ্ছু করা হয়নি, এখন টিউশন করাচ্ছি, আর একটু একটু সময় মাঝখানে মাঝখানে আবার একটু এক্সারসাইজও করছি। আর ওইদিকে পাক্কুকে ওর বাবা আমাদের আমার বাবা সবাই মিলে খাওয়াচ্ছে, তো আমি এখানে একটু ব্যস্ত আছি। যাই হোক, চলো আজকে কী করছি তোমাদের সাথে শেয়ার করছি। তো তোমাদের আশা করি ব্লগটা দেখতে ভালো লাগবে। চলো তাহলে এখন ব্যায়ামটা করে নিই, তারপরে নেক্সট কী করছি দেখা যাক। সো আমরা একটু এখন বাইরে আসলাম পাক্কুকে নিয়ে, পাক্কুর ব্রেকফাস্ট হয়ে গেল, বাবার কোলে আছে। ওই দেখুন শুধু গাছ বেয়ে বেয়ে উপরে উঠবে দেখছো। আর জানো না কালকে যখন কারেন্ট চলে গেছে, মানে কালকে আমি সকালবেলা ওকে বলছিলাম, আমি লোক কতজনকে আমি এখানে একটা বোর্ড টানাবো যে আমাদের বাড়িতে একটা কুলার আছে, তোমরা প্রত্যেকে এসে দেখেছো, মানে কী বলবো, কুলারটার ব্যাপারে একটা কাহিনী আছে। আমি আগে অনেক সময় বলতাম, তো আমাদের এই কোয়ার্টারে হচ্ছে এসি লাগানোর কথা বলেছিলাম, বাট কোয়ার্টারটাকে অনেক মডিফাই করতে হবে, জানালাগুলো কাচের করলে ভালো হবে, অনেক এসে করতে হবে, তো এসিটা হলো না। আর মালবাজারের গরমে এসির দরকারও পড়ে না, তো যাই হোক কুলারটারও এতদিন দরকার পড়ে না, তবুও না মাঝে মাঝে যে এই যে এখন যে এই ভ্যাপসাকটা গরম পড়ছে এখন খুব দরকার পড়ে। তবু ওর বাবা যে প্যাকেট করে রেখে দিয়েছে, আগের বার যখন বেবি হলো তখন তো বেবির গরম লাগবে বলে এক পারে ফটাফট গিয়ে কিনে টিনে নিয়ে আসলো, এখন আর বের করে না। আমি তো অবাক হয়েছি, কী গো তুমি বের করবে না, গরমকাল তো চলে গিয়ে বর্ষাকাল চলে আসলো, বলে কি থাক না লাগলে বের করবো, লাগলে বের করবো, আর বের করছে না, মানে কিচ্ছু বলার নেই ওকে। তো আমি এখন বলছি, বলছে কী গো তুমি কী কী বলছো ওগুলো, বলছে দাও তোমাদের ওকে ও কী বলছে, ওর বাক্য কী আছে এই ব্যাপারে শোনাচ্ছি। এই যে নিয়ে এসছে, বলো তুমি কেন বের করছো না, মাকে দেখ মাকে দেখ মাকে দেখ একবার, বের করে ফেলতে হবে, বের করিনি তার কারণ গরমটা সেরকম পড়ছে না, মাঝে মধ্যে বৃষ্টি রাত্রিবেলা করে ম্যাক্সিমাম টাইপের বৃষ্টি থাকছে। আর তুমি বলছো কি লাগাবো, এসি লাগানোর কথা বলছিলাম তো কোয়ার্টারে হবে না বলে। তো যাই হোক, মালবাজারে দরকারও পড়ে না, কলকাতা ওইদিকে সাইডে এসি দরকার হয়, তো আমাদের এখানে দরকার নেই। আর এসি বলি ওকে এমনি বলার জন্য, বাট এসি হাওয়া আমার নিজেরই সহ্য হয় না। আমি যখন আগে আমাদের মানে আমার যখন ইসে ছিল কি বলে মাথায়ও আসে না একবারে, যখন আমার অনার্স ছিল তখন হচ্ছে আমার পাসের সাবজেক্ট ছিল কম্পিউটার সায়েন্স আর ম্যাথ ছিল, তো কম্পিউটার সায়েন্সে যখন ক্লাস করতাম কম্পিউটার রুমে, তো এসে ওই অতক্ষণ যদি আমি বসে থাকতাম না তখনই কান টান মানে গলা টোলা আমার ব্যথা হতো, কারণ আমার এমনিতেই ঠান্ডার একটু প্রবলেম আছে। তো ওটা তোকে এমনি বলার জন্য বলি, আমাদের এখানকার ওয়েদার এতটাই ভালো যে গরম যদিও খুব পড়ে রাত্রিবেলায় আবার বৃষ্টি হয়ে যায়। তো যাই, এখন আমার টিউশনও চলছে, এখনও কমপ্লিট হয়নি, তো চলো যাই তারপরে খাওয়া দাওয়াও করে নিই। সো গাইস দেখো, আমরা এতবার করে বলার পরে এই যে ওর বাবা বের করেছে আমাদের কুলার, আর এখানে সাথে মোবাইল ঘাটা ফ্রি, কুলার বের করার সাথে মোবাইল ঘাটা ফ্রি। আসলে তো হবে, কবে থেকে বন্ধ না, হিট দেওয়া হয়েছে তাই এগুলো যাচ্ছে, খুব আরশোলা হয় গরমকালে। তো যাই হোক, আমি সকাল থেকে একটা বিস্কুটও পর্যন্ত খাইনি, যাই এখন একটু খেয়ে নিই, ও মানে খায়নি কিছু,
তো দুজনে মিলে এখন একটু ভাত খাই, তারপরে কথা হচ্ছে। তো দেখো এখানে মা যেন কিসের একটা বড়া বানিয়েছে, বড়া আছে আর হচ্ছে এখানে এই তরকারি, এটা দিয়ে আমরা এখন সকালের খাওয়া খাবো। তো আর দেখো আমি এই থালাটা যে দেখতে পাচ্ছি আমি এটাতে খাই, এটা হচ্ছে আমি মানে দখল করে নিয়েছি প্রায় বলা যেতে পারে, কারণ কি পাপু যখন অন্নপ্রাশন অনেকগুলো গিফট পেয়েছে তো ওখান থেকেও বেশিরভাগগুলো তো আমি তুলে রেখেছি, থালাগুলো লাগে না এত ভারী ভারী। তো এরকম একটা ছোটো থালা বের করে নিয়েছি, আমি এটার মধ্যে এখন খাই। তো চলো তাড়াতাড়ি খেয়ে নিই। আমরা দুজনে এখন নিচে বসে খাচ্ছি, আর ওই ঘরে পাক্কু ঘুমাচ্ছে, ওকে পাহারা দিচ্ছি, দুটো কাজ একসাথে হচ্ছে। আমি এখন একটা কাজ করব, অনেক দিন থেকে করব ভাবছিলাম কিন্তু করে উঠতে পারছিলাম না, কারণ কি রোদটাও ঠিকঠাক উঠছিল না, একটু এটার জন্য একটু রোদ লাগবে। তো আমি আজকে একটা প্রোটিন পাউডার বানাবো, সেটা হচ্ছে আখরোট কাঠবাদাম এগুলো দিয়ে, সেটা পাক্কুর জন্য খুব উপকারী আর আমাদের নর্মালও খুব উপকারী। তো সেটা কি কি কাজে লাগে সেটা আমি তোমাদের পরে বলছি, আগে তাড়াতাড়ি চলো সেটাকে বানিয়ে নিই। সো এটা আমি বানানোর জন্য এখানে আমি এটা এটা নিয়ে আসা হয়েছিল, এটা কাঠবাদাম, তো এটা নিয়ে নিচ্ছি, আর আখরোট এটাকে আমি এটার পুরোটা পরিমাণ বানাবো না, কারণ কি আমি যেহেতু আগে কোনো সময় বানাইনি তাই হাফ বানিয়ে দেখবো ভালো করে গুঁড়ো হচ্ছে নাকি, আর রোদেও শুকাতে হবে। পুরোটা বানিয়ে দেখা গেলো রোদেও শুকাতে পারলাম না, তখন নষ্ট হবে। তো আমি হাফ বানিয়ে আগে ট্রাই করি কেমন হচ্ছে, তোমরা চলো দেখো। তো আমি এখানে নিয়ে নিয়েছি এখানে আখরোট কাঠবাদাম, আর ভাবলাম কিছুটা কাজু অ্যাড করে দিই, তো কাজুটাও অ্যাড করে দিলাম। তো এখন আমি একটা ফ্রাইং প্যান বসিয়ে নিই গ্যাসের মধ্যে। ফ্রাইং প্যানটা বসিয়ে দিয়েছি, এখন এর মধ্যে আমি প্রথমে কাঠবাদামগুলো দিয়ে দেবো। এগুলোকে কম আঁচে হালকা করে ভাজতে হবে, বেশি আঁচ দিলে কিন্তু এগুলো পুড়ে যেতে পারে। আমি এক এক করে ভেজে নেবো, আগে কাঠবাদামটা ভাজবো, তারপরে আখরোটটা, তারপরে লাস্ট কাজুটা। আমি ওকে বললাম যে এটা একটু রোদ দিয়ে নিয়ে আসো, বলছে কি যাও রোদ থেকে একটু তাড়াতাড়ি করে শুকিয়ে নিয়ে আসো, বলছে কি রোদ থেকে একটু বলে দাও তো তেজটা বাড়ানোর জন্য, সব সময় আমাকে উল্টো পাল্টা একটা কথা শোনাবে। আমি এইটুকু বুঝতে পারছি না এর মধ্যে এখন রোদ দিলে কি হবে, আমি তো মুছেই দিলাম না। রোদে দিলে ভেতরে যদি কোনো জলীয় বাষ্প থাকে সেগুলো চলে যাবে। তো এখানে হচ্ছে এটা, আর একটু প্রচন্ড গরম, একদম ঘেমে ঘ হয়ে আছি। এটা আমি নিয়ে নিয়েছি, এখন এটাকে ব্লেন্ডারে ভালো করে পেস্ট করে নিই, পেস্ট তো না মানে গুঁড়ো করে নিই। দেখো এই গাছটা যখন নিয়ে এসেছিলাম কত ছোট তোমরা দেখেছিলে, তো এটা দেখো কত বড় হয়ে যাচ্ছে। তো এটাকে আমি আজকে একটা মানে চেষ্টা করছি এগুলো দিয়ে এটাকে কোনো একটা জায়গায় ঝোলানোর। তো আমি বাঁধছি, আর ওর বাবার স্কুলের অনলাইন ক্লাস চলছে, তো হয়ে গেলে একটু হেল্প করে দেবে, তো ওটাকে কোথাও ঝুলিয়ে দেবো ওটাকে। তো আমি কাজটা করে নিই, ও আসুক তবে তোমাদের দেখাচ্ছি ঝোলানোর পরে কেমন হয়েছে। দেখো মোটামুটি এখানে ব্লেন্ড করেছি, বাট এটাকে আবার আমি একটু রোদের তাপ দিয়ে তারপরে আবার এটাকে ব্লেন্ড করবো। তো এটাকে আমি ডিশে নামিয়ে তোমাদের দেখাচ্ছি কেমন হলো। তো দেখো এখানটাতে এগুলো একটু দলা দলা হয়ে গেছে, তো এই জন্য আমি এটাকে একটু ভালো করে রোদ দিয়ে নেব, তারপরে আবার এটাকে পেস্ট করে বয়ামে ঢুকিয়ে রাখবো। আমি ভাবলাম প্রোটিন পাউডারটা একটু রোদে দেবো, এক্ষুনি আমি ব্লেন্ড করতে করতে পুরো রোদ উঠেছিল। তো আবার কি হলো, ব্যাড লাক, দেখো বৃষ্টি পড়ছে। তো দেখাচ্ছি দেখো পুরো বৃষ্টি নেমে গেছে, তো ভাবলাম একটু রোদে দিয়ে শুকাই, তা হবে কিনা আমি জানি না,
এখন মনে হচ্ছে ফ্যানের হাওয়াতেই শুকোতে লাগবে। আর পাপকনে ট্রাইপডটা দেখলে একদম টান মারার জন্য ব্যতিক ব্যস্ত তোর বাবাকে। আবার রোদের মধ্যে বৃষ্টি গো। সো একটু বৃষ্টি হওয়ার পরে রোদ উঠছে, তো আমি এটাকে নিয়ে এসে রোদে দিয়েছি। তো ভালোই রোদটা কড়াই উঠেছে, একটুক্ষণ রাখলেই হয়ে যাবে। তো ভাবছিলাম লাকটা বোধহয় ভালো না, রোদ উঠবে না, তো না দেখা যাচ্ছে ভালোই আছে। তো আমি একটু দাঁড়িয়ে আছি কারণ কি এটাকে রেখে যাওয়া যাবে না। তো সো গাইস আমি স্নান করে আসলাম, আর আজকে এত গরম না আমাদের রুমটার মধ্যে থাকা যাচ্ছে না, তাই আমি করলাম যে বসার ঘরটা এখানটাতে একটা বিছানা করলাম। তো এখানটাতেই আজকে পাপ্পুকে শোয়াবো, নিচে ওই ম্যাটটা দেওয়া আছে পলিথিনের, সেটার জন্য ঠান্ডার কোনো ব্যাপার নেই, ঠান্ডাটা ওঠে না মেঝে থেকে। তো আর এখান এই ঘরটা আমাদের একটু ঠান্ডা আছে কারণ কি বাইরে এটার পাশেই আমাদের কাঁঠাল গাছটা, তো এই ঘরটা একটু ঠান্ডা থাকে আর মিষ্টি হাওয়াটা লাগে। তো ওকে এখানটাতে ঘুম পাড়িয়ে দিই, আর বাইরে ও কুলার পরিষ্কার করছে, তো ওটা হয়ে যাক, তাহলে তারপরের থেকে একটু আরাম হবে। তো বাকুকে নিয়ে আসি, ও বাকুকে মা রেখেছে তো নিয়ে আসি, তারপরে ওকে ঘুম পাড়িয়ে দিই। সো গাইস আমার প্রোটিন পাউডারটা এখানে রেডি হয়ে গেছে, আমি এখানে ট্রান্সফার করে নিয়েছি এই জারটার মধ্যে। এবার আমি এটাকে ফ্রিজে রেখে দেবো, তো দেখা যাক এটা কয়দিন ইউজ করা যায়। আর ওখানে বুনু এসে গেছে, তার জন্য একটা স্পেশাল কারণ আছে, আমি সেটা বলছি তোমাদের, তারও আগে এটা রেখে আসি ফ্রিজে। গাইস বুনু এসছে, কারণ কি কি হয়েছে তোর? আমি তো গ্রাফিয়া নিয়ে তোকে দিয়ে করাবো যে একটু যাবি আমাদের, ঠিক আছে নিয়ে আসবো, ওর গ্রাফ আমাকে করে দিতে লাগবে। যাই হোক ও এসছে, আজকে কি আমরা বানাবো? কেক, ম্যাঙ্গো কেক, ম্যাঙ্গো কেক বানাবো আজকে দুজনে মিলে। তো তার জন্য ওর পাকুর বাবা কতগুলো জিনিস নিয়ে আসলো, এখানটাতে রেখেছি, সেগুলো হচ্ছে আমুলের দুধ, আরও বাটার হাবিজাবি আছে, আর স্পেশাল ইনগ্রেডিয়েন্ট হচ্ছে আমাদের গাছের ম্যাঙ্গো দিয়ে বানাবো। তো চলো তাড়াতাড়ি করে বানিয়ে নিই। মানে রেডি করছি, আর বুনো পাক্কুকে নিয়ে ওখানে খেলছে, আর পাক্কুর বাবা হচ্ছে ওর জন্য খাবার বানাচ্ছে, সব কিছু কাজ একবারে চলছে। তো আমার ম্যাঙ্গো পিউরিটাও বানানো হয়ে গেছে, তো ওটা নিয়ে যাই। তো আমি ভাবছি কি এই ভিডিওটার মধ্যে আর রেসিপিটা শেয়ার করব না কারণ কি ভিডিওটা অনেক লেন্দি হয়ে যাবে। তো নেক্সট ব্লগে এই পুরো ম্যাঙ্গো কেকের রেসিপিটা তোমাদের জন্য যাবে। তো এখন ফটাফট বানিয়ে নিই। এই দেখো কি সুন্দর করে ফুলে উঠছে পুরো কেকটা, আর এগুলো যে ফুটো ফুটো দেখছো এগুলো বুনুর সব কারসাজি, ও দেখছে যে কেকটা হয়েছে কি না। তো তোমরা দেখলে কেকটা প্রায় হচ্ছে, তো হতে থাক কেকটা। তো আজকের ব্লগটা আমি তাহলে এখানেই এন্ড করছি কারণ কি কেকটা হতে আরও দেরি হয়ে যাবে, কতক্ষণে হবে আমি জানি না, যেহেতু আমি ফার্স্ট টাইম বানাচ্ছি। এখনও প্রায় আধ ঘন্টা হয়েছে কিন্তু আরও সময় লাগবে, তো এটা হতে থাকুক। তোমরা তো নেক্সট ব্লগে দেখতেই পারবে কেকটা কেমন হয়েছিল আর খেতেও কেমন হয়েছে। তো আর যদি আজকের ব্লগটা তোমাদের ভালো লেগে থাকে প্রত্যেকে কিন্তু লাইক কমেন্ট আর শেয়ার করতে ভুলবে না, আর যারা এখনও সাবস্ক্রাইব করোনি তারা প্লিজ সাবস্ক্রাইব করে দিও। আর আমার একটা ছোট্ট বুনু বলেছিল তার নামটা নিতে, তো সেই বুনুটা হচ্ছে অন্বেষা, তুমি খুব ভালো থাকবে সুস্থ থাকবে। তো তোমরা প্রত্যেকেই ভালো থাকবে সুস্থ থাকবে। তো আজকের মতো ভিডিওটা এখানেই এন্ড করছি, থ্যাংকস ফর ওয়াচিং, বাই।